বাংলাদেশের সম্প্রতি রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধান বাতিলের মতো দাবিতে সক্রিয় হয়ে উঠতে দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি সহ বিভিন্ন পক্ষকে। গত কয়েকদিন ধারাবাহিকভাবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির এভাবে মাঠে নামার পর এর নেপথ্যে কী কারণ থাকতে পারে সেটা নিয়ে নানা আলোচনা হচ্ছে রাজনীতিতে। রাষ্ট্রপতির অপসারণের মতো পদক্ষেপ দেশে সাংবিধানিক সংকট তৈরি করতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে বিরোধিতা করছে বিএনপি। আবার এতে করে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা করছেন কেউ কেউ। যদিও আন্দোলনকারীরা বলছেন ক্ষমতা দীর্ঘায়িত করা বা নির্বাচন পিছিয়ে রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নেওয়ার মতো কোনো কৌশল তাদের নেই। বাংলাদেশ ছাত্র জনতা অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা এখন তিন ভাগে বিভক্ত হয়ে তিন রকম ভূমিকা পালন করছেন। ছাত্র নেতাদের তিনজন আছেন সরকারে, বাকিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির ব্যানারে পালন করছেন নানা কর্মসূচি। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করতে দেখা যাচ্ছে এসব নেতাদের। তবে এসব প্রক্রিয়ায় প্রকাশ্যে যুক্ত নেই সরকারের থাকা তিন ছাত্র প্রতিনিধি। যদিও ছাত্রদের এসব উদ্যোগকে অনেকেই বলছেন একটি রাজনৈতিক দল গঠনের আগের পর্যায় হিসাবে। তাহলে কি ক্ষমতায় থেকে নেপথ্যে কিংস পার্টি গঠনের চেষ্টা করছেন ছাত্র আন্দোলনের নেতারা? বাংলাদেশের গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা শুরু হয় গেল সেপ্টেম্বর, যখন আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। একই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ধারাবাহিক সফর শুরু করেন বিভিন্ন জেলায়। তবে দল গঠনের আলোচনাটা দেখা যায় নাগরিক কমিটিকে ঘিরে। সম্ভাব্য কমিটিও প্রস্তুত, সেগুলো পরে রাজনৈতিক কাঠামো হিসেবে দলে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু নাগরিক কমিটি কি আসলে কোন দল গঠন করতে যাচ্ছে? সানবিট শব্দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নাগরিক কমিটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে তেমনটা বলছে না, আবার ভবিষ্যতে দল গঠনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না। অন্যদিকে অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টা বলছেন দল গঠনে কোনো কার্যক্রমে তারা নেই, সহায়তাও দিচ্ছে না। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।